Welcome to Business Math Channel. Solve the equation. আজকে একটি সমীকরণ সমাধান করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, তাহলে খুব সহজ বুঝতে পারবে। Solve the equation. X plus root x সমান 6 by 25. এখন আমরা আরআর গুণ করব। Implies that 25x plus 25 root x সমান এই 6 এর সাথে এই 6 নিচে একটা 1 আছে, এই উপাদানগুলো নিচে একটা 1 মনে মনে ধরবো, এই 1 এর সাথে গুণ করলে হয় এই 6। তাহলে এটুকুর কাজ শেষ। এখন আমরা লিখব আবার implies that 25x plus 25 root x minus 6, ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেলে প্লাস থাকলে মাইনাস চিহ্ন হবে, তাহলে মাইনাস 6 সমান 0। এখন আমরা এই 25 কে অঙ্ক করার সুবিধার্থে ভেঙে লিখতে পারি, তাই লিখলাম 25x plus 30 root x minus 5 root x, মানে এই 30 root x থেকে minus 5 root x চলে গেলে বাকি থাকে 25 root x। এই 25 root x যে কথা আর 30 root x minus 5 root x একই কথা, তাহলে এই 25 root x কে ভেঙে লিখলাম 30 root x minus 5 root x আর minus 6 সমান 0, সেম। এখন আমরা কমন নেব, তাহলে root 5x কমন নিলাম, তাহলে 5 5 25 এই 25 করতে হলে তাহলে 5 root x হবে যোগ 5 6 30, তাহলে এখানে একটা 6 হবে, আর এই x তো কমন আগে নেওয়াই আছে, তাহলে মাইনাস এটুকু থেকে কমন নিব 5 root x minus 6 থেকে কমন নিব 1, বাকি থাকবে 5 root x এই মাইনাসে মাইনাসে প্লাস 6 সমান 0। এখানে 5 root x আর 5 root x সমান 25x কেমনে হলো না? এই 5 আর এই 5, 5 5 25 আর এই root x root x গুণ করলে হয় x, এখানে দেখো root x into root x, তাহলে আমরা লিখতে পারি root x square, এই root আর square কাটা সমান হলো x, তাহলে root x into root x হলো এই x। তাহলে আমরা এই 25 কে লিখতে পারি 5 into 5 হলো 25 আর root x হচ্ছে x, তাহলে 25x, তাহলে এটুকুর কাজ শেষ। প্রথম নয় 5 root x কমন নিলাম, 5 5 25 root x প্লাস 5 6 30 এই মাইনাস এই দুটি থেকে 1 কমন নিলাম, লিখলাম 5 root x এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস এই 6 লিখলাম সমান 0। এখন কমন নেব 5 root x প্লাস 6 আর এখান থেকে কমন যাবে, এই দুইটা থেকে একটা লিখলাম আর এখান থেকে এটা লিখব 5 root x মাইনাস 1 সমান 0। এখন আমরা লিখতে পারি নাও 5 root x প্লাস 6 সমান এই 0, ঠিক আছে? তাহলে এই 6 কে বাম থেকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে হবে মাইনাস 6 আর এই root x কমন নিলাম, এই root x কমন নিলাম পাশে থাকে 5, তাহলে পাশেরটা যাবে নিচে, তাহলে মাইনাস 6 বাই 5। এখন আমরা এটুকুকে বর্গ করব, বর্গ করলে রুট আর স্কোয়ারে কাটা থাকে x, এই সমান চিহ্ন 6 6 6 30 আর 5 5 25 এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, স্কোয়ার হচ্ছে 2, তাহলে দুইটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হবে 6 30 বাই 25 x এর মান। Therefore x not equal to 36 by 25, মানে x এর মান 36 by 25 গ্রহণযোগ্য নয়। এখন আমরা নির্ণয় করছি root 5x minus 1, এইটুকু নির্ণয় করব, or লিখব, or লিখলাম root 5x minus 1 সমান 0, এইটা বাম থেকে ডান দিকে নিয়ে গেলাম,
প্লাস হয়ে গেল, তাহলে 5√x = 1। এখন √x কমন নিলাম, এ 5 যাবে নিচে, 1 থাকবে উপরে, আবার বর্গ করলাম, স্কয়ার রুট কাটা x, তাহলে 1 স্কয়ার থাকলে 1, 5 ইনটু 5 হলো 25, তাহলে 1/25 x এর মান। তাহলে ফাইন্ড দ্য ইকুয়েশন, x সমান হচ্ছে 1/25, আনসার।